রাজধানীর মিরপুর ১২ নম্বরের বাসিন্দা নাজরীন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পাশের শয্যায় ভর্তি একই এলাকার আরেক বাসিন্দা ওজুফা বেগম। অনেক কাঁপুনি দিয়ে জ্বর আসে আর বমি শুরু হয়। ভমিটিং এর সাথে খুব ব্লিডিং হয়। শরীরের ব্যথায় তো হাঁটতেই পারিনি, হুইল চেয়ার নিয়ে চলাচল করেছে। চুল কাঁপে, কেমন মাথা ভার। একই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখা যায় এক সপ্তাহ ব্যবধানে ভর্তি রোগী বেড়েছে ৬০%, আর এটি সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির প্রতীকী চিত্র। অক্টোবরের প্রথম ৮ দিনেই দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ৪০০০-এর বেশি রোগী। এর মধ্যে শনিবার ছিল মৌসুমে সর্বোচ্চ ৭১২ জন। অন্যদিকে গত মাসেও ভর্তি রোগী ছিল প্রায় ১০,০০০, যা ২০১৯-এর সেপ্টেম্বরের পর এক মাসে সর্বোচ্চ। হাসপাতালে দেখা গেল ডেঙ্গুতে কাবু সব বয়সীরাই। দুর্বল ছিল শরীর অনেক, ২বার সেন্সলেস হয়ে গেছিলাম, আর এখন র‍্যাশ হচ্ছে দেখে চুলকানি অনেক, রাতে ঘুমাতে পারি না ঠিক মতো। ফুল বডি আমার ব্যথা, তারপর হচ্ছে মাথা হচ্ছে ঝিনঝিন করে, মাথা ব্যথা, তারপর হচ্ছে আমি আনব্যালেন্স, দাঁড়াতে পারি না, হাঁটতেও পারতেছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে মাথা ব্যথা হলো। সিটি কর্পোরেশনকে কাঠগড়ায় তুলে রোগী ও স্বজনদের অভিযোগ, রাজধানীর প্রায় সব এলাকা থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেও মশক নিধনে চোখে পড়েনি কোনো কার্যক্রম। এত পানি জমে আর ওইখানে জীবনে কোনোদিন একটু ওষুধ দেয়নি। এইসব কার্যক্রম করা দরকার, সেগুলো করছে না, বিধায় জনগণ আজকে এই পর্যায়ে ভোগান্তি। চিকিৎসকরা বলছেন এবার তরুণরাও সহজে কাবু হচ্ছেন ডেঙ্গুতে, আবার অনেকে শুরুতে গুরুত্ব না দেয়ায় দেখা দিচ্ছে নানা জটিলতা। পুরাতন যাদের হয়েছে আমরা অ্যান্টিবডি করলে বুঝতে পারি, তো সেই সব রোগীরা অনেকেই জটিল হচ্ছেন, আবার অনেকে অসচেতনতার জন্য হচ্ছে, অনেকে হচ্ছে বিভিন্ন যাদের অন্যান্য কোমরবিডিটি থাকে, আবার অনেক ইয়াং পেশেন্টরা এবার আসলে খারাপ হচ্ছে। আর সারা বছরই ডেঙ্গু থাকার শঙ্কা প্রকাশ করে হটস্পট ব্যবস্থাপনায় জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসপাতালগুলো থেকে ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে, ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করে হটস্পট চিহ্নিত করতে হয়, হটস্পট ধরে সেই এলাকাতে ক্রাশ প্রোগ্রাম চালাতে হয়। বর্তমানে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি প্রায় ২৫০০ রোগী। যেভাবে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে তা সবার জন্যই উদ্বেগের। চিকিৎসকরা বলছেন শুরুতে অবহেলা করলে পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে ডেঙ্গু রোগীর অবস্থা, সে কারণে জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেয়া আর ডেঙ্গু পরীক্ষা করানোর কোনো বিকল্প নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।